সবটা জেনেও চুপ থাকি। এখন আর এক্সপ্লেন করতেও ভালো লাগে না, কারোর সাথে তর্কে জড়াতেও মন চায় না এখন আর। জীবনের এরকম একটা ফেজ বোধহয় সবারই আসে, তাই না, যখন বলতে অনেক কিছু চাই কিন্তু তাও বলতে ইচ্ছে করে না। আমরা সববার থেকে নিজেকে আলাদা রাখার বাহানা খুঁজি, যখন আর কারোর জন্য ভাবতে ইচ্ছে করে না, না কারোর মন জয় করতে ইচ্ছে করে, না কারোর রাগ ভাঙাতে ইচ্ছে করে, না কোনো কিছুতে যোগ দিতে ইচ্ছে করে, না কোনো ব্যাপারে কোনো অভিযোগ করতে, না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে, না কারোর মেসেজের রিপ্লাই দিতে ইচ্ছে করে। সবাইকে বুঝতে বুঝতে সবার কথা মতন চলতে চলতে আমি আজ খুবই ক্লান্ত। মনে হয় এই প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি খুব একা। মনে হয় এই সুবিধাবাদী স্বার্থপর দুনিয়ার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। তাই মনে হয় কেউ সাথে থাকলেও ভালো, না থাকলে আরও ভালো, কথা বললেও ভালো, না বললেও ভালো, এখন কিছুতেই আর কিছু যায় আসে না। আসলে ব্যাপারটা হলো যে সবাই শুধু নিজেরটাই বোঝে আর অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়, কিন্তু বোঝার চেষ্টা কেউই করে না কখনো। দায়িত্ব, পরিবার, সম্পর্ক নিয়ে ভাবতে ভাবতে আমি আজ বড়ই ক্লান্ত। তাই মাঝে মাঝেই মনে হয় যে দূরে কোথাও চলে যাই, কোনো এক মন ভালো করার দেশে, যেখানে আমি শুধু আমাকে বুঝবো, অন্য কাউকে বোঝার বা বোঝানোর দরকার পড়বে না, শুধু নিজেকে সময় দেব, নিজের যত্ন করব, নিজেকে ভালোবাসব, যেখানে আমি খুঁজে পাবো আমার হারিয়ে যাওয়া খুশি, এবং যেখানে শুধু আমি আর আমার প্রিয় মুহূর্ত, এবং ততক্ষণ ফিরবো না যতক্ষণ না আমার মন চায়। মেরে সি